নমস্কার আমি ভীমনস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে এই ইউটিউব তথা ফেসবুকের সমস্ত দর্শক বন্ধুকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আমি ডাক্তার ভীমনস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা তো আজকেকার আমি একটি মাদার টিংচার নিয়ে আবারও আপনাদের কাছে চলে এসেছি আলোচনা করার জন্য আর আজকেকার যে মাদার টিংচারটি নিয়ে আলোচনা করবো এর নাম হচ্ছে পাইসিডিয়া মাদার টিংচার আপনারা নার্ভের সমস্যার জন্য নার্ভ মানে কি এই নিউরেলজিয়াক্ট পেইন এই নিউরালজিয়াক্ট পেইনের জন্য অনেক অনেক মেডিসিন খেয়েছেন ঘুমের জন্য কন্ট্রোল করার জন্য অনেক অনেক মেডিসিন খেয়েছেন কিন্তু সেই সব মেডিসিনে কিন্তু অনেক সাইড এফেক্ট আছে এক সময় বন্ধ করে দেবেন দেখবেন আর কাজ হবে না আর ডোজও বাড়াতে হবে এবং শরীরের মধ্যে অনেক ব্যাড এফেক্ট দেখা দেবে কিন্তু আজকেকার যে মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি সম্পূর্ণ বিনা সাইড এফেক্টে এবং আপনার পারমানেন্টভাবে আপনাকে কিওর করে দিতে সক্ষম নিউরালজিয়ার ব্যথা যন্ত্রণার নাম্বার ওয়ান ওষুধ এবং ঘুমের জন্য নাম্বার ওয়ান ওষুধ কিন্তু ঘুম না হওয়ারও পিছনে অনেক রকম কারণ আছে আর সেই কারণকেও কন্ট্রোল করতে পারে এই হোমিওপ্যাথিক মেডিসিন যার নাম হলো পাইসিডিয়া হোমিওপ্যাথিক মাদার টিংচার আমরা পাইসিডিয়া মাদার বলেও জানি তো বন্ধুরা এটা একটা প্লান কিংডমের মেডিসিন ফ্যাবাসি ফ্যামিলির অন্তর্গত জামাই ক্যান ডগউট বলেও অনেকে ডাকে তো এটাকে ফিস পয়জানিং বলেও অনেকে ডাকে কারণ এর গাছ এর গাছ যে যে ছাল সেই ছাল থেকে এর কেমিক্যাল সাবস্টেন্স সেখান থেকে এই হোমিওপ্যাথিক টিংচারটি তৈরি করা হয় আর ফিস পয়জানিং মানে মাছ মাছের পয়জানিং হিসাবে এটিকে ব্যবহার করা হয় এই ওষুধটা প্রধানত ইউজ করা হয় নার্ভ পেইন ঘুমের জন্য এনজাইটির জন্য চিন্তার জন্য মাথার যন্ত্রণার জন্য দাঁতের যন্ত্রণার জন্য এই সব সমস্যা এনজাইটির জন্য মানে তার ডিপ্রেশনের জন্য এই মেডিসিনটিকে ইউজ করা হয় তো হোমিওপ্যাথিতে আমরা একজ্যাক্ট কোন কোন কাজে ব্যবহার করব এবং আমি ক্লিনিকে যেসব রুগীদেরকে দিই তার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমত যেহেতু ঘুমের নিয়ে মেডিসিনটি বিখ্যাত মেডিসিন তো তার জন্য আমি ঘুম সম্বন্ধে আপনার কাছে সর্বপ্রথম আলোচনা করি দেখুন ঘুমের জন্য আপনারা অনেক অনেক মেডিসিন ইউজ করেছেন কারণ যদি একবার কনস্টিটিউশনাল রেমেডি যদি মিলে যায় তাহলে তো আপনার ভাগ্যটা খুবই ভালো আর যদি না মিলে যায় তাহলে দেখবেন আপনারা বিভিন্ন রকম ওষুধ খাচ্ছেন যেমন ক্যারিপস খাচ্ছেন ঘুমের জন্য যেমন আপনারা ঘুমের জন্য খাচ্ছেন আধার অনেকে প্যাসিপ্লোন মাদার আগেই দেয় তবুও প্যাসিপ্লোনা মাদারের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই কিন্তু অনেকে ভয় করে যে প্যাসিপ্লোনা মাদারকেই খেলে হয়তো আমাদের একটা হ্যাবিট হয়ে যাবে কিন্তু এমন কিছু নয় আর রাত্রের বেলা তারও সময় দশ ফোটা পনেরো ফোটা খায় এমনও করলে হবে না কুড়ি ফোটা করে সকাল দুপুর সন্ধ্যা বড়দের জন্য দিতে হবে কন্টিনিউ দিতে হবে তাহলে তাদের মাসেল রিল্যাক্স হবে এবং তাদের ঘুমটা ঠিকঠাক হবে যেহেতু প্যাসিপ্লোনার ভালো মেডিসিন কোনো সাইড এফেক্ট নেই কিন্তু প্যাসিপ্লোনার উপরে কাজ করে এই পাইসিডিয়া মাদার আর আমি সর্বশেষ একেবারে যদি কারোর ঘুম না হয় তাহলে একটা কম্বিনেশান আমি আপনাদের কাছে বলে যাব ঘুমের কম্বিনেশান যদিও আমি ইউজ করি কিন্তু কম্বিনেশান আমি খুব কম ইউজ করি কিন্তু এদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে আমি ইউজ করি সেটা আমি আপনাদের কাছে আলোচনা করি তো বন্ধুরা এই মেডিসিনটা যারা দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যাতে ভুগছে মানে তারা পেটেন্ট ওষুধ খাচ্ছে ঘুমের জন্য আর বিশেষত তারা অ্যালোপ্যাথের কাছে গিয়ে মুটো ট্যাবলেট খাচ্ছে যেদিন ওষুধ খায় সেদিন ঘুম হয় আর যেদিন ওষুধ খা না খায় সেদিন ঘুম হয় না কোথায় থেকে যেন ভাবনা চলে আসে সারাদ ঘুম হয় না আর সেই সব ওষুধগুলো খেলে কি হবে আপনাদের সাইড এফেক্ট হবে দেখবেন আমরা হার্টের সমস্যা চলে আসছে আপনাদের হাই প্রেশারের সমস্যা চলে আসতেছে হ্যাঁ আপনাদের বিভিন্ন রকম সাইড এফেক্ট হচ্ছে এই ওষুধগুলো খেয়ে কিন্তু আপনি যদি এই পাইসিডিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি খান একদম হানড্রেড পারসেন্ট বিনা সাইড এফেক্ট কোনো সাইড এফেক্ট নেই যেহেতু প্লান প্লান্ট কিংডমের মেডিসিন এবং কোনো সাইড এফেক্ট হবে না এবং আমার মাসেলটা রিল্যাক্স করে দেবে ব্রেনের মাসেল সমস্ত মাসেল রিল্যাক্স করে দেবে শরীর পুরো ঠান্ডা করে দেবে এবং আপনার ভালো একটা নর্মাল ঘুম আপনার এনে দেবে এইবারে ধরুন ঘুমের জন্য কিন্তু ঘুম না হলে অনেক অনেক রোগ কিন্তু ডেভেলপ করে আপনাদের শরীরে যেমন দেখবেন আপনার ধরো হাই প্রেশার প্রচণ্ড পরিমাণে আছে যার জন্য ঘুম হচ্ছে না আপনার দমের কষ্ট হচ্ছে পাই করছেন পা রাত্রের বেলা আপনার প্রচণ্ড পরিমাণে একটা সিরিয়ার ব্যথা যন্ত্রণা ব্যাকেট চলে আসে কোমরের ব্যথা যন্ত্রণা চলে আসে বা দেখাচ্ছে আপনি নিউরালজিয়া ব্যথা যন্ত্রণা চলে আসে সাইটিকা ব্যথা যন্ত্রণা চলে আসে অনেকে রাত্রের বেলা সাইটিকা বাড়ে না বা অন্য কোনো ব্যথা যন্ত্রণা বাড়ি তার জন্য তার ঘুম হয় না আর এই মেডিসিনটা আপনারা যখনই নেবেন আর এই রকম কন্ডিশন হলে না আপনারা অ্যাটলিস্ট পনেরো কুড়ি ফোটা করে এক এক ঘন্টা ইতে নিতে থাকবেন তো সঙ্গে সঙ্গে সেই যন্ত্রণাকে কম করবে মাসেলকে রিল্যাক্স করে দেবে এবং আপনার দ্রুত আপনার ঘুম একটা নর্মাল ঘুম পারফেক্ট ঘুম আপনাদেরকে এনে দেবে তাহলে এখানে কিন্তু আপনারা আর ক্যারিপস প্যাসিফ্লোরাও এভেনা মাদার জিঙ্গোবায়লো বা মাদার ইউজ করার দরকার নেই এদের উপরে কাজ করে এইবারে বলি অনেকে কম্বিনেশন ওষুধ পছন্দ করতে চায় আমি আগে বলেছি যে কম্বিনেশন ওষুধ আমি আপনাদের কাছে একটু আলোচনা করব তো এই পাইসিডিয়া মাদার ইউজ করুন আর এর সাথে আমি আগেই বললাম যে প্রোগ্রাম মাদারও কোনো সাইড এফেক্ট নাই অর্থাৎ প্রোগ্রাম মাদারও ইউজ করুন আর যাদের ঘুম হয় না না তারা একটু অ্যানিমিক পেশেন্ট হয় তো তার জন্য অ্যাভেনাসডাই বা মাদারটা ইউজ করুন অর্থাৎ অ্যাভেনা স্যাট পাইসিডিয়া মাদার আর হচ্ছে এই আপনার প্যাসিপ্লোরা মাদার এই তিনটি মাদার একত্রিত করুন একত্রিত করে আপনারা সকাল দুপুর সন্ধ্যা কুড়ি ফোটা করে ইউজ করতে পারেন দেখবেন ব্যাপক ঘুম বা যখন ঘুমাতে যাবেন তার আগে নেবেন দেখবেন আপনার মাসেল রিল্যাক্স হয়ে যাবে ঘুম খুব ভালোভাবে পারফেক্ট ঘুম হবে কিন্তু যদি কেউ মনে করে যে তিনটি ওষুধ কিনতে গেলে অনেক লেট হয়ে যাবে মানে লেট হয়ে যাবে মানে অনেক টাকা পয়সা খরচা হয়ে যাবে তো শুধু এই মেডিসিনটি নিন এই মেডিসিনের মধ্যে এমন ক্ষমতা আছে যে আপনার মাসেল রিল্যাক্স করবে এবং আপনার একটা ভালো পারফেক্ট ঘুম দেবে যদি মনে করেন যে আমার অন্য রোগ আছে সেই রোগকে কন্ট্রোল করে আপনার ঘুমটাকে সঠিক জায়গায় বার করে আনবে তো এই পর্যন্ত নেক্সট আমি আলোচনা করব পেইন ক্লিয়ার অর্থাৎ নার্ভ পেইন আপনারা জানেন যে নার্ভ পেইন বর্তমান দিনে যত রকম ব্যথা যন্ত্রণা আছে না তার থেকে সব থেকে বেশি ব্যথা যন্ত্রণা হয় নার্ভ পেইন মানে নার পেইনটা হাই ইন্টেনসিটিতে নার পেইন হয় হাই ইন্টেনসিটি মানে কি জানেন মানে আপনার ধরুন দাঁতের যন্ত্রণা নিউরালজিক দাঁতের যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে যার হয়তো সে জানে মাইগ্রেন প্রচণ্ড হাই ইন্টেনসিটিতে মাইগ্রেন হবে এবং দেখা যাচ্ছে এছাড়াও যদি কারো নিউরালজিক কোনো ব্যথা যন্ত্রণা হয় তাহলে এটা কিন্তু খুব মারাত্মকভাবে দেখা যায় হাই ইন্টেনসিটিটা হয় হাই ইন্টেন্সিটিতে হয় এইবারে এই রকম ধরনের আপনারা মনে করুন সায়টিকা ব্যথা যন্ত্রণা এই সাইটিকা ব্যথা যন্ত্রণা লেফট সাইডে হতে পারে বা রাইট সাইডে হতে পারে যদিও বা লেফট সাইডে একটু বেশি পরিমাণে হয় তাহলে একদম কোমর থেকে পায়ের নিচের শিরা পর্যন্ত পিছন দিক দিয়ে একটা টান ধরবে এবং হাই ইন্টেনসিটিতে এত পরিমাণে ব্যথা যন্ত্রণা হবে যে আপনি সহ্য করতে পারবেন না এইবারে এই ব্যথা যন্ত্রণাটা বিদ্যুতের মতো আসবে ঝিরিক কাটার মতো ব্যথা যন্ত্রণা ষাট করে ব্যথা যন্ত্রণা আসবে তীব্র ব্যথা যন্ত্রণা পাগল করা ব্যথা যন্ত্রণা আর এই ব্যথা যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিতে আপনারা কী কী ওষুধ খেয়েছেন জানেন আপনারা অনেক অনেক ওষুধ খেয়েছেন ন্যাফেনিয়াম খেয়েছেন আরনিকা খেয়েছেন বলুন কোলোসিন খেয়েছেন মেডোরাইনাম খেয়েছেন অনেক অনেক ওষুধ খেয়েছেন আর মাদার টিংচারের মধ্যে কী বলবো ম্যাগনিফেরা খেয়েছেন ডেসমোজিয়াম খেয়েছেন স্টেলারিয়া খেয়েছেন তাই না এরকম গল মাদার খেয়েছেন অনেক অনেক মাদার টিংচার খেয়েছেন এছাড়াও ম্যাকফস আপনারা ইউজ করেন এই হাই ইন্টেনসিটিতে ব্যথা যন্ত্রণাকে কম করার জন্য তাহলে এদের একটা লিমিট পর্যন্ত কাজ করে কিন্তু হাই ইন্টেনসিটিতে যখন ব্যথা যন্ত্রণা হবে না তখন কিন্তু মাদার টিংচার হিসেবে আমি বলবো এই যে পাইসিডিয়া মাদার একটা ব্যাপক কাজ করে আপনারা গুগলে সার্চ করুন করে দেখুন আমি কতটা সত্যি বলছি বা কতটা মিথ্যে কথা বলছি তো সেখানে গিয়ে দেখবেন এই পাইসিডিয়া মাথার তীব্র নিউরালজিক সায় ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি মাসেলকে রিল্যাক্স করে এবং যন্ত্রণা কমিয়ে দেবে হয়তো দেখা যাচ্ছে পেশেন্ট শটপট করতে যে শুয়ে গড়াগড়ি খাচ্ছে তাহলে তাকে আপনি ওই কুড়ি ফটা করে এক ঘন্টা আধা ঘন্টা অন্তর পরপর দেবেন দেখবেন সে ব্যক্তি ঘুমিয়ে পড়বে এবং খুব হাই যে ইন্টেন্সিটিতে যে ব্যথা যন্ত্রণা হচ্ছে সেটাকে নর্মালাইজ করে দেবে এইবারে বলবো আবার একটা নিউরালজিক পেইন সাইটিকার মতো যেটা হলো মাইগ্রেন অর্থাৎ মাথার যন্ত্রণা এই মাইগ্রেন যদি কারোর কন্টিনিউ ক্রনিক হয়ে যায় তাহলে কিন্তু একটা ধাতুগত চিকিৎসা করতে হবে আর তার জন্য চাই ভালো ডাক্তার যে আপনার ধাতুগত চিকিৎসা করতে পারবে আর এই ধাতুগত চিকিৎসা সাথে যখন প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে ধাতু কথা কোথায় খুঁজবেন তো আপনি এই মাদার টিংচার পাইসিডিয়া মাদার টিংচার দেন দেখবেন ব্রেন অনেকটা পরিমাণে রিল্যাক্স হবে ব্যথা যন্ত্রণা কয়েমে দেবে পেন ক্লিয়ারের মতো ব্যথা যন্ত্রণা কমে দেবে আপনারা শুনলে অবাক হবেন ঠিক সেম কন্ডিশন আপনার ধরুন হাই প্রেশার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে হাই প্রেশার তাহলে হাই প্রেশারকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করবে রাহুল পিয়া আপনার বলে মনে হয় না যে রাহুল পিয়া খুব তাড়াতাড়ি হাই প্রেশারকে কম করবে যদিও বা আপনারা অনেকে গ্লোনিয়ন দিয়ে থাকেন আরও অনেক মেডিসিন আছে কিন্তু ওই হাই প্রেশারের সময় যে মানুষের যে অসুবিধা হয় ব্যথা যন্ত্রণা হয় এবং হাইপাই করে সেই টাইমে যদি আপনারা খান তো মাসেল রিল্যাক্স করে দেবে যে হাই প্রেশারের যে রক্ত প্রবাহর যে নালি সেই সেগুলোকে রিল্যাক্স করবে এবং হাই প্রেশার খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে দেবে আপনার ওই মুহুর্তে তবে অবশ্যই ধাতুগত চিকিৎসা আপনাদেরকে করতে হবে এইবার বলবো এনজাইটি দেখবেন এনজাইটি বিভিন্ন রকম হয় এনজাইটি ডিপ্রেশান ট্রেস তো যেহেতু এটা ব্রেনের ওপরে কাজ করে সেহেতু এনজাইটি ডিপ্রেশান ট্রেসের যদি কোনো রোগ যদি কোনো রুগী পান তাহলে এই মেডিসিনটি দেবেন আর এই মেডিসিনটি সাফিসিয়েন্ট পাঁচ থেকে সাত ফোঁটা ইউজ করা মাদার টিংচার যথেষ্ট সকাল দুপুর সন্ধ্যা ইউজ করুন ভয় পেলে আপনারা কী বলবো ঘুমের সময় অন্তত পক্ষে ইউজ করে দেখুন কেমন লাগে তো বন্ধুরা এই পর্যন্ত ছোট্ট মেডিসিন তো হবে একটি নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন দেখা হবে একটি নতুন ভিডিওতে নমস্কার ভালো থাকবেন